বন্ধুরা, আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আর প্রত্যেক দিন কত মেসেজ, তাই না? পুরনো মেসেজকে খুঁজতে গেলে আমাদের ভাই স্ক্রল করে যেতে হয়। কিন্তু বন্ধুরা, হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট, আর সেই আপডেটে এবার আপনি ডেট ওয়াইজ হোয়াটসঅ্যাপের যে কোনো পুরনো মেসেজকে সার্চ করতে পারবেন। তো আমি সুমন, দুই বাংলার সাথে এই ভিডিওতে আপনাদের পাশে, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী সাথে রয়েছেন। চলুন আজকের একটু হালকা টেক পর্ব তাড়াতাড়ি করে আরম্ভ করি। ইনফিনিক্সের স্মার্ট 8 প্লাস স্মার্টফোনটা আন্ডার 7000 এ লঞ্চ হয়েছে, এবং এই স্মার্টফোনটার রিভিউ অ্যান্ড আনবক্সিং একদম সততার সাথে দিয়ে দিয়েছি গতকাল, আশা করি আপনারা অবশ্যই দেখবেন। স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চেসের একটা ডিসপ্লে, সঙ্গে 6000 mAh ব্যাটারি, মিডিয়াটেক হিলিও G36, এইরকম অনেক কিছু ফিচার্স, 18W ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে, যা 7000 টাকার নিচে বাজেটে ভালো একটা স্মার্টফোন বলে আমার মনে হয়েছে। ইনফিনিক্স আরো দুটো স্মার্টফোন মার্চের শেষেই নিয়ে আসছে, আর সেই দুটো স্মার্টফোন হলো ইনফিনিক্স নোট 40 অ্যান্ড নোট 40 প্রো, একটা 5G একটা 4G। নোট 40 প্রো এই স্মার্টফোনটা লুকস বেরিয়ে এসছে, অ্যাজ ওয়েল অ্যাজ নোট 40-ও, এবং নোট 40 প্রোতে মিডিয়াটেক হিলিও G99 থাকবে, 5000 mAh ব্যাটারি আর 70W ফাস্ট চার্জার। অনেকে বলছে যে NFC-র নাকি সাপোর্ট দেওয়া হবে, কিন্তু আমরা একটাই কথা বলবো, 5G হলে আরো ভালো হতো। তবে দেখা যাক কতটা দাম করে এই নোট 40 প্রো এবং নোট 40-র আগামী দিনে মার্চের শেষে ইনফিনিক্স, আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। তবে ভিডিও দেখতে দেখতে স্কিপ একদম করবেন না, লুকিয়ে আছে স্যামসাং এর তগড়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজেটে, যা আমরা এতদিন চাইছিলাম। স্ন্যাপড্রাগনের 8 Gen 2, স্ন্যাপড্রাগনের 8 Gen 3, এইসবের দুনিয়া, এইসবের যুগ এবার শেষ, আসছে স্ন্যাপড্রাগনের 8 Gen 4। এবং এই চিপসেটের বিশেষত্ব এটাই থাকবে, AI টেকনোলজি, AI ফিচার্স ভরপুর মাত্রায় থাকবে। আর যেসব স্মার্টফোন ব্র্যান্ডগুলো এই 8 Generation 4 চিপসেটটা স্ন্যাপড্রাগনের ইউজ করবে, সেই AI টেকনোলজি গুলো তো থাকবেই, যেটা প্রসেসরে ইনবিল্ট, এবং সফটওয়্যারের মাধ্যমেও সেই সব ব্র্যান্ড আরও AI টেকনোলজি প্রোভাইড করবে। আচ্ছা, আপনারা জানেন যে চায়না মোবাইল স্মার্টফোনের যে ব্র্যান্ডগুলো, ধরুন রিয়েলমি, ওপো এবং আরও স্মার্টফোন ব্র্যান্ড OnePlus, এরা সব একে অপরের সঙ্গে যুক্ত থ্রু কালার OS। কিছুদিন আগেই ওপো তাদের স্মার্টফোনে AI ফিচার্সকে নিয়ে এসেছিল। এই ধরুন আমরা আমাদের পামের সাহায্যে যে ডিসপ্লে সেটাকে সরাতে পারবো, ইউটিউবে বা যে কোনো রিলস দেখতে গেলে, শর্টস দেখতে গেলে সেটাকে স্ক্রল করতে পারবো, পিকচার ক্লিক করতে পারবো। আর সেই সেম ফিচার্স রিয়েলমি তাদের নার্জো 70 প্রো যে স্মার্টফোনটা আসছে, সেই স্মার্টফোনটাই প্রোভাইড করছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, এরকম অনেক ভালো ভালো ফিচার্স দিয়ে আসছে আমাদের আপকামিং বেজের নার্জো 70 প্রো। এবং এই স্মার্টফোনটাই যে AI টেকনোলজি সেটা তো থাকবেই, সঙ্গে ফিচার্স দেওয়া হবে ওই হালকা করে গেস্টার, মানে আপনি হাত দিয়ে দিয়ে হালকা করে এয়ারে আপনি সরিয়ে দিতে পারবেন, ভালো। এবং ফোনটি দেখতেও বেশ ভালো লাগছে, আমরা ট্রাই করব নার্জো 70 প্রোর আনবক্সিং অ্যান্ড রিভিউ আনার। আমরা এবার কথা বলে নেব আরও একটি স্মার্টফোন সম্পর্কে, আর সেই স্মার্টফোনটা হলো ওপো। ওপো রেনো সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করছে, রেনো 10, রেনো 11, এইবার আসছে রেনো 12, ধরা পড়েছে অনেকের চোখে। এবং ওপো রেনো 12 প্রো যার স্পেসিফিকেশন লিক হয়েছে, যেমন এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস এসওসি থাকবে, 1.5K চিপসেট থাকবে, এবং একই সাথে এখানে 120W ফাস্ট চার্জার অনেকে এবার প্রোভাইড করবে ব্র্যান্ড। আর এটা যদি হয় ভাই সত্যি ভালো হবে, ক্যামেরাও কোথাও না কোথাও দুর্দান্ত দিতে চলেছে আপকামিং ডেজে ওপো তাদের রেনো 11 তথা রেনো 12 সিরিজে আপডেটের মাধ্যমে। তো ওপো রেনো 12 এর জন্য আমরা ওয়েট করছি, দুই বাংলা কাম্পে এবার ওপোর ঝড়ে। আমরা কথা বলে নেব এবার স্যামসাং, স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের A55 লঞ্চ করতে চলেছে, এবং এই স্মার্টফোনটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা বলে এবার তুখর দেওয়া হচ্ছে, সামনেও 32 মেগাপিক্সেল। তবে তার থেকেও যেটা বড় ব্যাপার যে এবার এ সিরিজে প্রথমবার মেটাল ফ্রেম প্রোভাইড করছে স্যামসাং, এবং তার কিছু ফাস্ট লুকও সামনে এসছে। নট অনলি দ্যাট, স্যামসাং এর এই স্মার্টফোনটা কি এক্সাইনস 1480 থাকবে না মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর,
আমার মনে হয় এ সিরিজ মানেই এক্সাইনস। তো দেখা যাক, এবং দামও কোথাও না কোথাও 30,000 উপরেই তারা প্রোভাইড করে। তো স্যামসাং একটু কম দামে 2024 কাঁপিয়ে দাও তোমাদের এ সিরিজ দিয়ে। আমরা এবার কথা বলে নিব রিয়েলমি তাদের 12 and 12 প্লাস আনছে, প্রত্যেকেই জানেন সিক্সথ অফ মার্চ। বাট রিয়েলমি 12 প্লাস নিয়ে তো অনেক কিছুই বলেছি, তবে আজকে রিয়েলমি 12 নিয়ে কথা বলবো। এবং এই রিয়েলমি 12 5G মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 যে চিপসেট সেটা থাকবে, এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি, 45W যে ফাস্ট চার্জার সেটাও থাকবে, এবং কোথাও না কোথাও এটা একদম সস্তায়। আমাদেরকে লাস্ট আপডেট কিন্তু বন্ধু স্যামসাং কে দিয়ে, আর ওটাই হলো সব থেকে বড় খবর। আমরা ফ্যান এডিশনের জন্য গোটা বছর ওয়েট করে থাকি, আর এবার স্যামসাং S24 ফ্যান এডিশন আসতে চলেছে। তার আগে আরো একটা কথা বলে দিই আপনাদের, M15 এই স্মার্টফোনটাও ধরা পড়েছে, এবং এই স্মার্টফোনটাও আসছে M সিরিজের। যাই হোক, স্যামসাং S24 FE তে এক্সাইনস 2400 অথবা স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থাকবে, 6.1 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 4500 mAh ব্যাটারি, 12GB 128GB 256GB এইরকম অপশন গুলো প্রোভাইড করতে চলেছে স্যামসাং। ক্যামেরা থাকবে তুকর, প্রসেসরও বেশ ভালো হবে, ব্যাটারিও ঠিকঠাক। তো সব মিলিয়ে স্যামসাং এর এই আরেকটি ফ্ল্যাগশিপ কিলার আম জনতার জন্য দরজা খুলে দেবে। আর এইটা বলা হচ্ছে ভাই 40,000 তো নিচে আসবে আবার ব্লেজ কার্ভ, এবং নাম দেখে আপনারা বুঝতে পারছেন কার্ভ ডিসপ্লে দিয়ে আসছে। ভাই আরো একটা বলি, কর্নিং গরিলা গ্লাস টিয়ার প্রোটেকশনও থাকছে এই স্মার্টফোনটাই, মিডিয়াটেক ডায়মন্ডসরি 7050, এবং অনেক কিছু থাকছে, 5000 mAh ব্যাটারি, ডুয়াল স্পিকার, আনবক্সিং এন্ড রিভিউ অবশ্যই এই স্মার্টফোনটিরও আসছে। 20,000 টাকা নিচ্ছে কার্ভ ডিসপ্লে অ্যামোলেড 120Hz, কতটা ভালো হবে সেই স্মার্টফোনটি। আচ্ছা বিদায়, আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ধন্যবাদ।